আশা করছি সকলেই ভালো আছো তোমাদের সাথে আবারও দেখা হলো এবার আমরা ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধু যারা আছো তাদের উদ্দেশ্য করে বলছি আমাকে এখন যারা দেখছো অবশ্যই খাতা পেন্সিল আর গণিত বই নিয়ে আমরা বসে যাব আজকে পাঠ হলো গিয়ে উপপাদ্য এক ষষ্ঠ শ্রেণী গণিত আজকের পাঠ হচ্ছে গিয়ে শ্রেণী ষষ্ঠ বিষয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আজকে আমরা উপপাদ্য উপপাদ্য খেয়াল করে দেখো উপপাদ্য একের যে সমস্যাটি সেটি হচ্ছে একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে অর্থাৎ একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে দুটি যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে গিয়ে দুই সমকোণ তো শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি একটি সরল রেখা আঁকার জন্য মনে করে আমরা একটা রেখা আঁকলাম এবং এই সরল রেখাটিকে আমরা দুটি নাম দিলাম এ এবং বি একটি সরল রেখা এই সরল রেখার যে কোনো বিন্দু ওতে ওসিরশির প্রান্তবিন্দু মিলিত হয়েছে এবং ও সি রশ্মি প্রান্তবিন্দু মিলিত হওয়ার কারণে এই সরল রেখাটি দুটি ভাগে ভাগ হয়েছে অর্থাৎ এ ও সি এবং সি ও বি হয়েছে আমরা একটু বিশেষ নির্বাচনটা লিখে দিই দেখো আমরা একটি সরল রেখা নিলাম ও ওসিরশির রশ্মির এক প্রান্ত অ্য বিকে এবিতে মিলিত অ্যাবিতে মিলিত হয় ফলে আমাদের কি হয় এটি একটি কোন এবং এটি একটি কোন দুটি কি হয় কোন উৎপন্ন হয় ফলে কি হয় কোন এ ও সি এবং কোন সি ও বি উৎপন্ন বা সৃষ্টি হয় উৎপন্ন হয় তো শিক্ষার্থীরা এখন আমাদের যে কাজটা করতে হবে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ আমরা এতটুকু আন্ডারলাইন করি যে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি দুই সমকোণ তো আমরা অলরেডি উৎপন্ন দুটি কোণকে পেয়ে গেলাম এ ও সি এবং সি ও বি এটাই ছিল আমাদের প্রমাণ করার বিষয় বা আমাদের প্রশ্নের অংশ সুতরাং উৎপন্ন দুটি কোণ আমরা এখানে পেয়ে গিয়েছি এখন আমরা লিখবো প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে কোন এ ও সি যোগ কোন সি ও বি সমান সমান দুই সম কোন শিক্ষার্থীরা তো আমাদের এখন এটাকেই দেখাতে হবে তো যাই হোক আমরা একটু ছোট করে অঙ্কন লিখব আমরা এখানে এসে মনে করলাম ও ডি লম্ব অঙ্কন করি কার এ বি সরল রেখার উপর ও ডি লম্ব অঙ্কন করি তাহলে এ এ বি রেখায় ও ডি লম্ব যোগ করি তাহলে শিক্ষার্থীরা এখন বিষয়টি কি দাঁড়িয়েছে এখন বিষয়টি কি দাঁড়িয়েছে ও বি রেখায় লম্ব যোগ করি তো এখন আমাদের বিষয়টি দাঁড়িয়েছে এ ও ডি এ ও ডি যোগ কি ডি ও ও বি সমান সমান আমরা কী লিখতে পারি দুই সম কোণ অর্থাৎ এও ডি বি এ ও ডি ডি ও বি সমান সমান দুই সম আবার এ ও ডি যোগ ও সি যোগ সি ও বি এটাও কি সমান সমান দুই সম কোন সুতরাং আমরা এ ও সি এবং সি ও বি কী হয় দুই সম এ ও সি সমান সমান দুই শিক্ষার্থীরা এটাই প্রমাণিত যে সরল রেখা বা যেকোনো একটি সরল রেখাকে একটি নির্দিষ্ট রশ্মি যদি সমদি খণ্ডিত করে তবে উৎপন্ন কোন দুটি কি হবে দুই সমকোণ হবে তো ঠিক আছে শিক্ষার্থীরা এটা অবশ্যই বাসায় পড়বে আশা করছি আবারও দেখা হবে ধন্যবাদ